বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, উড়িষ্যার পাট্টামুন্ডি মাঠে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিকের কম্পিটিশন বন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে। তো সেই নিয়ে কিন্তু পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেনের একটা কন্ট্রোভার্সি কিন্তু আবার নতুনভাবে তৈরি হয়েছে, যেটা কিন্তু বেলপাহাড়ি মোটো মেলা আওতে কিন্তু তৈরি হয়েছিল ডিজে সার্জেনের সাথে, যখন পাওয়ার মিউজিকের কম্পিটিশন হয়েছিল যে কে ভালো বা কোন সেট আপের রেজাল্ট ভালো বা কে কিং বা কে ডিজে সেট আপ বেটার বাজায়, ডিজে সার্জেন নাকি পাওয়ার মিউজিক, এই সমস্ত ইত্যাদি 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 ব্যাপার। তো এবারে যে পাট্টামুন্ডিতে কম্পিটিশনটা হলে হয়তো বোঝা যেত যে যেহেতু এটা বসে একদম ফেস টু ফেস কিছু কিছু কিছুটা দূরত্বে কিন্তু দুটো সেট আপ ছিল, পাওয়ার মিউজিক অ্যান্ড ডিজে সার্জেন, কিন্তু কম্পিটিশনটা হয়নি। তারপরে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু পাওয়ার মিউজিকের মালিক কিন্তু বলে বসে যে ডিজে সার্জেনকে 2 মাসের সময় দিলাম এবং ডিজে সার্জেনকে ওপেন চ্যালেঞ্জ দিলাম যে সে 2 মাসের মধ্যে এসে আমার সাথে কম্পিটিশন করুক এবং কম্পিটিশনের বা যাতায়াতের যে সমস্ত খরচা সমস্ত কিছু পাওয়ার মিউজিকের মালিক বহন করবে। ঠিক আছে, ডিজে সার্জেনকে লাইভে এসে পাওয়ার মিউজিকের মালিক এইরকমভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তো আমরা সবাই অপেক্ষা ছিলাম যে ডিজে সার্জেন কি করবে, যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না, তো সেটারই রিপ্লাই দিবে কি দিবে না। ঠিক আছে বন্ধুরা, তো এটা আমরা ভাবছিলাম। তো ডিজে সার্জেন কিন্তু পাওয়ার মিউজিকের সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে এবং জানিয়েছে ডিজে সার্জেন যে পাওয়ার মিউজিকের যে ওনার সেই দাদাকে বলতে চাই, বলো তাহলে কবে আমার সাথে লাইভে আসবে, আমি রেডি আপনার সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য। কিন্তু আজ এই কন্ট্রোভার্সি কি জন্য হচ্ছে সেই ব্যাপারে কিছু গল্প হবে। মোস্ট ওয়েলকাম ফ্রম ডিজে সার্জেন প্রোডাকশন। তো ডিজে সার্জেন প্রোডাকশনের দাদা কিন্তু পাওয়ার মিউজিকের সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য তৈরি। অতএব বন্ধুরা, আমরা আশা করতে পারি যে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিকের কিন্তু কম্পিটিশন একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু পাওয়ার মিউজিকের মালিক ডিজে সার্জেনকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল যে কম্পিটিশন করে দেখাও 2 মাসের মধ্যে তোমার দম থাকলে। আর ডিজে সার্জেনও কিন্তু পাওয়ার মিউজিকের সমস্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য রেডি রয়েছে। তো এই না হলে দুজন মানে কিং, সেও ঝাড়খণ্ড কিং, এও বেঙ্গল কিং, কিং তাদের কথাবার্তাতেই কিন্তু বোঝা যাচ্ছে, কারণ দুজনই দুজনকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এদিকে পাওয়ার মিউজিক চ্যালেঞ্জ ছুটলে কী হবে, সেদিকে ডিজে সার্জেনও চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করার জন্যই কিন্তু বসে আছে। সে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল যে সে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে তৈরি। তাই বন্ধুরা, দেখা যাক এবার পাওয়ার মিউজিকের মালিক বা কী করে, যেহেতু পাওয়ার মিউজিকের মালিক ফার্স্টে চ্যালেঞ্জ ছুড়েছিল, ডিজে সার্জেন অ্যাকসেপ্ট করেছে এবং পাওয়ার মিউজিক এর মালিক এরপরে রিপ্লাই কী দেয় বা ডিজে সার্জেন এরপরে রিপ্লাই তো দিয়েইছে সে। তো এরপরে দেখা যাক চ্যালেঞ্জ কী হয়, মানে কম্পিটিশন কি হবে কি হবে না। আর তোমাদের কী মনে হয় বন্ধুরা, যে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিকের কম্পিটিশন হবে কি হবে না? আর এটা দেখে খুবই ভালো লাগলো যে পাওয়ার মিউজিকের মালিকও কম্পিটিশন না হওয়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছে এবং ডিজে সার্জেন ও কম্পিটিশন না হওয়ার জন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, সেটা দেখে খুবই ভালো লাগলো। দুজনের মধ্যে কিন্তু কেউই কিন্তু পিছু হাঁটতে রাজি নয়, অর্থাৎ কেউ পিছু হবে না, দুজনই কিন্তু কিং, দুজনে কিন্তু কিং থাকতে চায়, আর লড়ে কিন্তু একজনই কিং বেরোবে বন্ধুরা। তো তোমাদের কী মনে হয় বন্ধুরা, কবে কম্পিটিশন হবে বা কম্পিটিশন হবে কি হবে না, তোমাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কিছু আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে জানাবো বন্ধুরা, সে নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা যদি লাইভ মানে ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আর তোমাদের মনে হয় অরিজিনাল কিং কে, ডিজে সার্জেন নাকি পাওয়ার মিউজিক, সেটা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চলো টাটা।